أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লা বারাকাত সম্মানে যদি তিনি বোন জানতে চাইলেন যে এক বোন তিনি সুরাই জারফুক করেন সুরা ফালাক না সায়দুল কুরসি নিয়মিত পাঠ করেন তারপরও যায় জুস্থ ব্যক্তিদের লোকেরা ওনার উপর জাদু করছেন উনি কষ্ট পাচ্ছেন না কিছু হচ্ছে না কি করা যায় প্রথমত দোয়া করি আল্লাহ তাবার কথা আল্লাহ নিকটে আস আলুল্লাহ আলহিম রব্বাল আসল আলিম ইয়সফিয়াহা আস আলুল্লাহ আলহিম রব্বাল আসল আলিম ইয়সফিয়াহা আস আলুল্লাহ আলহিম রব্বাল আসল আলিম ইয়সফিয়াহা

ফকিল মিস্ত্রিংদেরকে কিছু দান সপ করবে একেবারে বরং কিছু একটা করতে হবে তেমন কিছু না নিজের সামর্থ্য অনুযায়ী কিছু দান সৎপ্রেয় করবে আল্লাহ নিকটে সুস্থতার জন্য দোয়া করবে আর এগুলো পড়তে থাকবে যেগুলো পড়ছে সেগুলো পড়তে থাকবে আর একটা বিষয় হচ্ছে ইমানদারের মর্যাদা আল্লাহ তারপরে কতাল রোগ বেদির মাধ্যমে বাড়াতে থাকেন যদি না কি সে এই পরীক্ষার মতো উত্তীর্ণ হতে পারে কারণ যে অসুস্থ হয় আর সে ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ তারপর কতালা তাকে নেকিট ফাল্লা এই পরিমাণ তাকে মর্যাদাশীল বানান সে সুস্থ থাকিয়া যে পরিমাণ নেক অর্জন করতে হতো না অসুস্থতার কারণে আল্লাহ থাকে সেরকম যে অনেক মর্যাদাবান বানান তাই এটা একটা আল্লাহবাকের পক্ষ থেকে পরীক্ষা যদি নাকি ধৈর্যশীল হইতে পারেন আর শরীর যার খুব যেতে পারেন অবশ্যই আল্লাহ তদার নিকটরের বড়ো একটা বদলা আছে আর কষিনকালেও অনেক হতে যাওয়া যাবে না এভাবে আমি শরীর আর ভালো হইতে সেটা পিতাই অন্য একটা কুখুরি শিরিকি রিকি যা লোক যারা আছে তাদের কাছে যাবো না এটাও কিন্তু শরীরের অনুমোদন নাই এটাও করলে ওয়ার্ল্ড কাপের লেখা রিভার্সাল ইমিনাল্লাহ আল্লা আল্লাহ ফাঁকের পক্ষ থেকে তাদের ভালো বন্ধুর প্রতি আমাদের যে বিশ্বাস তখন এটা নষ্ট হয়ে যাবে তাই ইন আল্লাহ আমার সবেরিন আল্লাহ কথা তো আমাদেরকে ফরিকা করেন ইনাল্লা লালাম লো নাকুম বিষয়ে ইমিনাল খিবল জো এমন কুসিমিনালুষে সালা তো আবার সিদ্ধি আল্লাহ তাদের কথা যান মাল অর্থ সম্পদ ক্ষুদা বিভিন্ন ধরনের ফল ফলস ফসল নষ্টর মাধ্যমে এবং অসুখ বিসুখের মাধ্যমে কী করেন পরীক্ষা করে থাকেন আর বলতেছেন আল্লাহ তারা আবার শিদি সব দৈরিশীলদেরকে আপনি শুভ সংবাদ প্রদান করুন তাই এই অসুখ বিসুখ বিভিন্ন ধরনের বলা মুসিবত এটা আল্লাহ পক্ষ থেকে আমাদের পরীক্ষা আসে আমরা যদি দৈর্যশীল হইতে পারি আল্লাহ ভাঁক আমাদের জন্য শুভ সংবাদ রাখছেন شكرا كده بكلام الله عليكم ورحمه الله وبركاته